সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে পশ্চিম মেদিনীপুরের দিনে কিন্তু আজকে গাড়ি চলছে এবং বিভিন্ন আমরা পল্টন মোড়ে অবস্থান করছিলাম। পল্টন মোড় থেকে কিন্তু বিভিন্ন গাড়ি বিভিন্ন রুটে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং সর্বশেষ পল্টনে কিন্তু আজকে তফসিল ঘোষণার মধ্য দিয়ে বিভিন্ন বিরোধী দল তাদের অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা কিছু সাধারণ মানুষের কাছে জানতে চাইব তফসিল ঘোষণা এবং নির্বাচন নিয়ে তাদের ভাবনাটি। আপনারা জানেন যে আজকে তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণার মধ্য দিয়ে আগামী 3 থেকে 6 জানুয়ারির ভিতরে নির্বাচন দেওয়া হবে। এবং বিরোধী দলগুলো তারা মিছিল মিটিং করেছে, আমরা দেখেছি প্রধান বিরোধী দল অফিসে তালা মারা। আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাইব ভোট বা নির্বাচন তফসিল নিয়ে তাদের মন্তব্য আসলে কী। ভাই, একজন সচেতন নাগরিক হিসেবে নির্বাচন এবং এই ভোট নিয়ে আপনাদের মন্তব্য কী? সবাই চাই যেন সুষ্ঠু নির্বাচন হয়, কোনোরকম যেন ঝামেলা না হয়। একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন আপনারা, দেখছিলেন যে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। ভাই, একজন সচেতন নাগরিক হিসেবে যে ভোট এবং নির্বাচন আজকে তফসিল ঘোষণা হবে, আপনাদের কী মন্তব্য? ভোটার হিসেবে যাতে ভোটটা দিতে পারে, এটাই। আচ্ছা, গতবার কি ভোট দিয়েছিলেন? কেন কেন এটা তা সবাই জানে। আপনি কি কেন্দ্রে গেছিলেন ভোট দিতে? হ্যাঁ গেছিলাম, কিন্তু ভোট দিতে পারেননি। আপনারা শুনছিলেন যে সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ আছে, তারা ভোট দিতে পারেনি। ভাই, আসসালামু আলাইকুম। একজন সচেতন নাগরিক হিসেবে আজকে তফসিল ঘোষণা করা হবে এবং আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই তফসিল ঘোষণা, নির্বাচন, ভোট নিয়ে আপনাদের কি বক্তব্য? সমাধানের দরকার আছে, দিতে পারে আমার ভোট, আমি এবার দরকার সমাধান। আচ্ছা, গতবার ভোট দিতে পারছিলেন? আচ্ছা আচ্ছা, আপনারা শুনছিলেন যে সাধারণ নাগরিকরা বলছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে চায়। ভাই, আসসালামু আলাইকুম। আজকে তফসিল ঘোষণা করা হবে এবং বিরোধী দল যারা আছে তারা বলছে যে এটা অবৈধ তফসিল, আমরা এটা মানি না। আপনাদের কি মত? ভোট নির্বাচন আমরা চাই সব দলই থাকুক, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন। আসসালামু আলাইকুম কাকা, আজকে তফসিল ঘোষণা করা হবে এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বিরোধী দলের অফিসে তালা মারায় এবং যারা সমমনা দল আছে তারা বাইরে অবরোধ করছে। আপনাদের আসলে কি, আপনাদের দেশ আপনারা কি চাই? অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে যেখানে সব জনগণ ভোট দেবে, বাংলাদেশের সকল জনগণ ভোট দেবে। গত নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে, আমরা রাতের অন্ধকারে ভোট চাই না, বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র চাই। এখন যারা বিরোধী দল তারা বলছে যে অবরোধ ডাকছি অবৈধ, এই তফসিল মানে না, তো সেখানে সরকার পক্ষ বলছে যে না, যেহেতু জনগণের দাবি আমাদের দাবি, আমরা চাই যে জনগণ সদস্যভাবে অংশগ্রহণ করে ভোট দেবে, নির্বাচনের মাধ্যমে আমরা যেন আমাদের প্রার্থী বাছিয়ে নিতে পারি, আমরা এই চাই। আপনারা শুনছিলেন যে সবাই কিন্তু সুষ্ঠু পরিবেশ চায় এবং সব দল অংশগ্রহণ করে সবাই যেন ঠিকভাবে ভোট দিতে পারে, সেই কথা কিন্তু আমরা শুনছিলাম। ভাই, আসসালামু আলাইকুম। একজন সচেতন নাগরিক হিসেবে ভোট নির্বাচন নিয়ে আপনাদের কী বক্তব্য? আমরা আর একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আজকে তফসিল ঘোষণা করা হবে, আপনাদের কোনো বক্তব্য নেই একজন সচেতন নাগরিক হিসেবে? এ দেশটা তো আপনারই, আপনাদের দেশ না? তাহলে আপনাদের দেশ কি আপনারা স্বাধীনভাবে সুন্দরভাবে কি মতামত জানাতে চান না? আপনারা শুনছিলেন অনেকে, কিন্তু আমরা সর্বশেষ পল্টন কাকরেল এলাকায় ছিলাম এবং আমরা দেখেছি বিরোধী দলগুলোর অবস্থান এবং তারা অবৈধ তফসিলকে মানেন না এবং সাধারণ নাগরিকদের কথা কিন্তু আমরা শুনেছি। সেখানে আমরা শুনেছি যে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে, ফলে আমরা সর্বশেষ পরিস্থিতি জানাবো।